মাই চ্যানেল। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। সো এখন আমি রয়েছি আমার কিচেনে। আজ অনেকদিন ধরেই মা বলছিল তোর হাতে রান্না অনেকদিন খাওয়া হয়নি খাওয়া হয়নি, তাই বললাম ঠিক আছে চলো আজকে একটুখানি রান্না বান্না করা যাক। সো আজকে আমি কি রান্না করতে চলেছি, কি ইনগ্রিডিয়েন্টস, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, শেষ অব্দি ভিডিওটা দেখো। আর অবভিয়াসলি কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখন আমার হাতে একটা আমুল ফ্রেশ পনির রয়েছে, ঠিক আছে? তো আমি এটা এখন প্রথমে কেটে নিচ্ছি প্যাকেটটা। প্যাকেটটা কেটে নিয়ে পনিরটা আমাকে ফার্স্টে পিস পিস করে কাটতে হবে, ঠিক আছে? চলো পিস পিস করে কেটে ফেলা যায়। তো পনিরটা আমি প্রথমে আগে পিস পিস করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাটা হয়ে গেলে প্রচণ্ড শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখেছি বলে, চলো কেটে নিয়ে তোমাদেরকে পিস পিস করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, 200 গ্রাম আমুল ফ্রেশ মালাই পনির, আর এখানে রয়েছে কাজু, কিছুটা রয়েছে কিশমিশ, 4-5টা সবুজ লঙ্কা আর 1টা গোটা টমেটো। এগুলো আমার প্রাইমারি উপকরণ, আরও লাগবে, তো আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটা করতে হবে, এরকম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিতে হবে, সেখানে দেখছো 1 চামচ পোস্ত, পোস্ত অ্যাড করতে হবে, 1 চামচ, 2 চামচ, 2 চামচ পোস্ত, 2 থেকে 3 চামচ পোস্ত ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তো পোস্ত আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এখানে অ্যাড করব হচ্ছে কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো আমরা সমস্ত দিয়ে দেওয়ার পরে যেটা করব, জল না দিয়ে আমরা এটাকে গুঁড়িয়ে নেব প্রথমে। সমস্ত কাজু আমার দেওয়া হয়ে গেছে, চলো এবার এটা গুঁড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো এরকম হালকা হালকা আমি এরকম গুঁড়িয়ে নিয়েছি, ঠিক আছে? এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে গ্রিন চিলিস আর 1টা গোটা টমেটো অ্যাড করে জল দিয়ে, 1 কাপ জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করবার জন্য তোমাদেরকে দেখালাম, প্রথম ধাপে আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর কাজু কিশমিশগুলো সামান্য গুঁড়িয়ে নিয়েছিলাম উইদাউট ওয়াটার। তারপরে দেখো আমি এখানে অ্যাড করছি গ্রিন চিলি, 1টা গোটা টমেটো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চলো ব্যাটার তৈরি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, এই ব্যাটারটা আমরা পরে ইউজ করব। চলো এখন কড়ায় আমরা তেল দিয়ে প্রথমে আগে পনিরগুলোকে ভেজে নিই। প্রথমে এই কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো। নিয়ে আমরা পনিরটা হালকা হালকা ফ্রাই করে সেগুলোকে আমরা তুলে নেব। কড়াতে এখন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, এটা একটুখানি ফ্রাই হোক, একটু লাল হয়ে গেলে, হালকা হালকা লাল হয়ে গেলে তারপরে এটা আমরা তুলে নেব। দেখো তো পনিরগুলো একটুখানি ফ্রাই করে নিতে হবে, ফ্রাই করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। হালকা হালকা লাল হয়ে গেলে 2 পিঠটা আমরা পনিরগুলোকে তুলে নেব। তো এখন আমার কড়াতে পনিরগুলো পুরোপুরি লাল হয়নি, তো সেই জন্য আমি জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, করে নিয়ে তারপরে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। দেখতে পাচ্ছ যে পনিরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে গরম মশলা দেবো, গোটা গরম মশলা দেবো। চলো দেখি কী কী দেওয়া যায়। এখন সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা এখন গরম হবে। গরম হওয়ার পরে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমরা তেলে দিয়ে দেবো। নুনটা আমি কখনো বলতে পারি না যে আমি কতটা নুন দিয়েছি, মানে রান্না করার পরে এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে যে মোটামুটি আন্দাজেই আমি নুন দিয়ে দিই। তাও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো যে 7 মতো নুন দেওয়ার কথা, বাট নুনটা আন্দাজ করে বলা তাই ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যাটলিস্ট ফর মি ইট ইস ভেরি ডিফিকাল্ট, কারণ আমি কোনোদিন ওভাবে মানে মিটে নুন দিই না, আন্দাজে নুন দিয়েছি। আর আজও কি মানে এমন হয়নি যে নুন কম হয়েছে, চিনিটাও আমি বলি যে একটু একটু চিনি দেওয়া ভালো, কারণ চিনি না দিতে পরে কোনোদিনও কোনো তরকারিতে রং আসে না,
সেজন্য আমার অলওয়েজ সাজেশন থাকে কি একটু হলো চিনিটা দিতেই হয়। এটা এখন লো ফ্লেমে হতে থাক, আর এখানে আমরা পরিমাণ মতন চিনিটা একটুখানি অ্যাড করব। আমি অলওয়েজ 1 টিস্পুন চিনি দিই, চিনিটাতে রং ভালো আসে। আর লঙ্কার গুঁড়োতে আমি অলওয়েজ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি, ওটাও খুব ভালো রং দেয়। এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এটা এখন ফুটছে। এরপরে একে একে আমরা এখানে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর মশলা হিসেবে আমরা দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মোটামুটি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আর এতক্ষণে তোমরা বুঝতেও পেরে গেছো আমি আজকে কি রান্না করছি। একদম ঠিক ধরেছো, আজকে আমি নিরামিষ পনির মশালা করছি। ডেসক্রিপশন বক্সে আমি এই রেসিপিটা সমস্ত উপকরণ সহ ভালো করে লিখে দেবো। এখন আমি জানি না কতটা তোমরা বুঝলে বা আমি কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো তারপর রান্না করে ফিনিশিং টাচ তোমার দেখাচ্ছি। এখন মোটামুটি ফুটছে, এখন একটু এটা এখন ফুটবে হবে। আর পনির মশালা একটু গায়ে গায়ে হয়, তবে তোমরা যদি ভাত দিয়ে খাও সেক্ষেত্রে ঝোল তোমরা রাখতে পারো, বাট রুটি দিয়ে যদি খাও সেক্ষেত্রে আমার সাজেশন মোটামুটি ঝোল রাখলেই হয়, একটু মাখা মাখা হয় এটা। আজকের পনির মশালা আমার এখানেই শেষ, আজকে ব্লগও আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। সো চলো, টেক কেয়ার, টাটা। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করতে ভুলো না। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।